আমি আবারও কিন্তু ব্রিটিশ ভার্সেস আমেরিকান যে অ্যাকসেন্টটা নিয়ে আমি এর আগে একটু ভিডিও বানিয়েছিলাম, এটা আপনারা অনেক বেশি পছন্দ করেছেন ফেসবুকে ইউটিউবে, এই জন্য অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার এটা পার্ট টুটা কবে আসবে। সো এই জন্য আজকে কিন্তু এটার আমরা সেকেন্ড পার্ট করতে যাচ্ছি। এই জন্য আমি কিন্তু একটা চমৎকার কার নিয়ে বাইরে ঘুরতে যাব। খুব একটা দেখছেন মারামারি হয়ে যাচ্ছে, একজনকে বলেছি ব্রিটিশ, একজনকে বলেছি আমেরিকান। সো প্রবলেমটা হচ্ছে, সো আমি বলছি আমি একটা কার নিয়ে ঘুরতে যাব। সো আমরা বলি কার, আর এখানে জাইফ বলা ট্রাই করছে, স্যার ইট ইজ নট এ কার, ইট উইল বি দা কি খাবো না না জাইফ, এটা হচ্ছে আমি তোমার টিচার, তুমি আমাকে বলছো খা মানে তুই করে বলতেছো, ঠিক আছে আমি ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা আমি ভেবেছিলাম টিচার আমাকে কেন বলছে তুই খা, খা কেন বলতেছে, আপনি অ্যাটলিস্ট বলবে খান রাইট, এটা তো বলবে রাইট, আমাকে বলছে খা। ওকে, তার মানে এখানে ব্যাপারটা হচ্ছে কি, আমি এখানে বলে নিতে ব্রিটিশ ইংলিশে কার, আমি বলছি কার, ইটস নট এ কার, এটা বলবে খা রাইট, আর তুমি আমাকে পাশ থেকে বলতে স্যার এটা খা না, এটা কি হবে, নো এটা ও বলছে খা, এটা হবে খার, কারণ আমেরিকান যারা তারা এই আর্টটাকে উচ্চারণ করে, এই জন্য ও বলা ট্রাই করছে খার, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। একটা ছিল খা মানে তুই খা, আর ছিল খার সেকেন্ড। এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, সো ক্যান আই আস্ক ইউ এ কোশ্চেন, নো স্যার, নো স্যার, ইট উইল বি আস্ক, নো স্যার, ইট উইল বি আস্ক, নো স্যার, ইট উইল বি আস্ক, নো স্যার, ইট উইল বি শান্তি 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 শান্তি, আবারও প্রবলেম হয়ে যাচ্ছে, কি করব আজকে বুঝতে পারছি না, লেসন বানাতে এসে তো খুব বিপদে পড়ে গেছে আজকে। সো আমি বলছি যে ক্যান আই, প্রশ্ন করতে চেয়েও বিপদে পড়ে গেছে, বলেছি যে ক্যান আই আস্ক ইউ এ কোশ্চেন স্যার প্লিজ, তারা বলতেছে না, এ ব্রিটিশ যিনি তিনি বলা ট্রাই করছেন যে না, ইট ইজ নট এ আস্ক, ইট উইল বি দ্য আস্ক, এটা বলছো, আচ্ছা আবার তিনি বলছেন এটা আস্ক না এটা অ্যাস্ক, আমি কোন পক্ষে যাবো, আস্ক নাকি, আমি প্রশ্ন করবো না, যা প্রশ্ন করবো, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চেয়েছিলাম, সো প্রশ্ন করতে পারছি না কারণ এখানে উচ্চারণে ঝামেলা হয়ে যাচ্ছে। সো আমি আই এম টকিং অ্যাবাউট দ্য অ্যাকসেন্ট, আবার বলছি অ্যাকসেন্টের কথা বলছি, এখানে ব্রিটিশ ইংলিশে তারা বলে আস্ক, আপনারা চাইলে ইউজ করতে পারেন আস্ক, আর আমেরিকানে যেটা আইফে বলতেছে স্যার আমারটা আপনারটা ভুল হচ্ছে, সো এটা হবে অ্যাস্ক, তাহলে আবার ব্যাপারটা বুঝতে পেরেছি, তোমারটা রাইট, তোমারটা রাইট, কারণ তোমাদের দেশে এরকম দেখা যায় রাইট, আর তোমাদের দেশে এরকম দেখা যায়, আমরা কিন্তু আমরা ওভাবে বলি না, আমরা আস্ক বলি, আমরা কার বলি, ঠিক আছে এইগুলো আমরা বলি। ওকে, সো আমি যখন মানে আমার ও আমি যখন পাস্টে বুঝছো ছিলাম তখন, কি বিপদে পড়লাম ভিডিও বানাতে, মানে কিছু বললেই তো তোমরা আমার শুধু ভুল ধরছো না, আমি দুজন রাইট বিদেশির মাঝখানে বাংলাদেশে বসে আমি খুবই একটা আজকে বিপদে আছে রাইট, একজন বলতেছে এটা একজন বলতেছে এটা, আমি বললাম যে পাস্টে আমি একটা স্কুলে ছিলাম এটা বলার ট্রাই করতেছিলাম, বলে স্যার এটা পাস্ট না, তিনি বলার ট্রাই করছেন ইট উইল বি দ্য ফাস্ট, আই মিন এটা ইউকে তে বলে, আর তিনি বলার ট্রাই করছে তুমি বলছো যে ফাস্ট রাইট, ইয়েস স্যার, কোনটা রাইট, এটা নাকি এটা, ফাস্ট নাকি ফাস্ট নাকি পাস্ট, বুঝছেন স্যার, তিনটাই কারেক্ট, সবই কারেক্ট, নো প্রবলেম, কারণ তার ইউকেতে, তুমি যখন ইউকেতে থাকো না তখন ওই দেশে সবাই এইভাবে কথা বলে, দিস ইজ দ্য ফাস্ট, আর তুমি যখন আমেরিকাতে দেখছো না ঘুরছো তখন ওখানে বলে ফাস্ট, আর আমরা পাস্টই বলি, ঠিক আছে, তো আমরা বলি পাস্ট, কোনো সমস্যা নেই, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে। সো আমি এখন হচ্ছে চলো আমরা একটা তাহলে একটু থিয়েটারে যাই, মুভি দেখে আসি, যাবো না যাবো না যাবো না যাবো না, আমরা যাবো না, কোনো মুভি দেখতে যাবোই না, কোনো মুভি দেখতে যাবো না, এই যে আবার ঝামেলা শুরু হয়ে গেছে, বললাম যে একটু মুভি দেখতে যাই থিয়েটারে, ঠিক আছে আবার প্রবলেম, উনি বলা ট্রাই করছে থিয়েটার, কি বলা ট্রাই করছো, থিয়েটার, ও সরি থিয়েটার রাইট, আর তিনি বলা ট্রাই করছেন থিয়েটার, কোনটা রাইট, আবার সেই একই প্রবলেম স্যার, পার্ট টুতে এসে তো খুব বিপদে পড়ে গেছে আমি, ঠিক আছে উনি বলা ট্রাই করছেন ব্রিটিশে বলে থিয়েটার, আমেরিকানে বলে থিয়েটার, ফেসবুকে, এবং যদি পার্ট টুটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন পার্ট থ্রিটা আপনি চান কিনা, তাহলে আমি মেক করবো। সো